ইয়াসিন হাসান সাব্বির স্যার, আমি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ছি সায়েন্সে। আমি IELTS করতে চাই। আমি কি এখন লেভেল 1 2 থেকে শুরু করব নাকি লেভেল 1 দিয়ে শুরু করব? আর লেভেল 1-এ কি ধরনের বেসিক দেওয়া হয়? সুন্দর একটা প্রশ্ন। আমরা আসলে বলি যে কি ধরনের বেসিক দিলে আমার ভালো হয়। আমরা কিন্তু কারো কথা শুনি না। কেন শুনি না? একটা স্টুডেন্ট চাইবে যে আমি এটা করলে ভালো, ওটা করলে ভালো। আমি প্রায় 20 বছরের অভিজ্ঞতার আলোকে আমরা করেছি, আমি করেছি। এর সাথে আমার সাথে আছে বেশ কিছু শিক্ষক ছিলেন যাদের কারো অভিজ্ঞতা ছিল 10 বছর, কারো 15 বছর, যদি কারো 12 বছর, কারোর 7-8 বছর। সবার এক্সপিরিয়েন্স একসাথে করলে আমার মনে হয় প্রায় 150 থেকে 200 বছরের এক্সপিরিয়েন্স হবে। যদি আমার 20 বছরের সাথে অন্যদের 15 বছর, কারো 12 বছর, কারো 10 বছর, কারো 8 বছর সব যোগ করেন, কারণ একটা বড় টিম নিয়ে কাজ করা হয়েছে, এই টিমের যদি সবাইকে আমি যোগ করি, মানে সবার যদি এক্সপিরিয়েন্সটা একসাথে করি, তাতে প্রায় 150 থেকে 200 বছরের এক্সপিরিয়েন্স হবে। তাহলে বলো, আমরা তো সবাই চিন্তা করে তোমাকে দিয়েছি যতটুকু দরকার সেগুলো, আমরা সেগুলো দিচ্ছি না যে নাউন কাকে বলে, কত প্রকার কি কি, এবং প্রোনাউন কাকে বলে, কত প্রকার কি কি। একবার এক ভদ্রলোকের সাথে কথা হলো, উনি আমাকে বললেন, স্যার আপনি জানেন এইটা শিখতে যে এক স্যারের কাছে পড়ি, উনি নাউন শিখিয়েছেন প্রায় 3 মাস ধরে প্রাইভেটে। আমি কতদিন, মানে প্রত্যেক মাসে কত করে দিতেন? 3000 করে এক এক মাসে, এবং 3 মাস লাগছে শুধু নাউন শিখতে। তো নাউন শিখতে 3 মাস লাগলো, 9000 টাকা খরচ করলো। নাকুন নাউন কাকে বলে, কত প্রকার কি কি, এবং এই এক একটা কিছু এক্সাম্পল। তা আমাকে জিজ্ঞেস করছে, স্যার আপনাদের এখানে তার কতদিন লাগবে? আমি বললাম যে এই নাউন শিখতে আমাদের এখানে ক্লাসের লেসনটা আছে মাত্র 10 মিনিটসের, মাত্র 10 মিনিট একটা লেসন আছে, যেটা আপনাকে 3 মাস ধরে এই 9000 টাকা দিয়ে করানো হলো, এটা মাত্র 10 মিনিটে শেষ করা হয়, এবং এই 10 মিনিটে সম্পূর্ণ ভালোভাবে তারা বুঝতে পারে যে নাউন কি। আলহামদুলিল্লাহ, এই জন্য বললাম যে আমরা কেমন করে, একটা ছেলে 12 বছর পড়লো হচ্ছে ইন্টারমিডিয়েট পর্যন্ত, তারও আগে আরো 2 বছর, 14 বছর পরে ইন্টারমিডিয়েট পাস করলো, 14 বছর ইংলিশ পড়লো, তারপরে হলো না এখানে, তারপরে অনার্স করলো, অনার্স করলো আরো 4 বছর, 14 আর 4 কত, 18 বছর, মাস্টার্স করলো আরো অনার্স আরো 1 বছর বা 2 বছর, প্রায় 20 বছর ইংলিশ শেখার পরে তার শিখতে পারলো না। আমরা এখানে পরীক্ষা দেওয়ার পরে তখন দেখলাম যে লেভেল 1 2 করাতে হলো, IELTS করাচ্ছি, এই এখানে 3 মাসে তার শিখলো, গত 20 বছর তার শেখেনি। তাহলে আপনি কি বলবেন, যেটা কি হলো, শেখানো হয়েছে কিন্তু ওইভাবে তো সে শেখানি, কারণ যেটা ছিল ওটা কঠিন ছিল পদ্ধতিটা, আমরা এখানে তো প্রয়োজনে যে সেটা করাচ্ছি, এবং এখান থেকে 3 মাসের পরে অনেক রেকর্ড আছে, অনেকের রেকর্ড আছে, তারা চলে গেছে ক্যানাডাতে, অনেকের আছে ইউরোপে চলে গেছে। এবার ATMs এর বিষয় হচ্ছে প্রায় 97%, 3 মাসে লেভেল 1 2 IELTS সব সম্ভব। তুমি যদি মন থেকে মনোযোগ দিয়ে পড়ো, ফজরের নামাজ পড়ে দিন শুরু করো, এবং একটানা 6 ঘন্টা পড়ো, 2 ঘন্টা পর পড়ো, উজু করে নাও, তাহলে অ্যাটেনশন বৃদ্ধি পাবে। তোমাকে তো ইনশাল্লাহ 3 মাসেই সম্ভব, ইনশাল্লাহ 3 মাসেই সম্ভব। যদি শান্ত নামের একটা ছেলে, ও প্রতিদিন প্রায় 12 থেকে 16 ঘন্টা পড়তো, ও 1.5 মাসে IELTS করে ATMs থেকে 8 পেয়েছে, তুমি কেন পাবে না? পড়ার মতো পড়তে হবে, মনোযোগ দিয়ে পড়তে হবে, এবং ওই সময়টা আমি বলি সব গ্যাজেট বন্ধ, মোবাইল টোবাইল সব দূরে রাখো, মনোযোগ দিয়ে পড়ো, ইনশাল্লাহ হবে। তোমাকে তো সম্ভব,